দেশের সর্বনিম্ন তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি কমে গেছে, এতে দেশের বেশিরভাগ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। তবে সূর্যের দেখা না মেলায় কোথাও কোথাও শীতের অনুভূতি বেশি মনে হচ্ছে। এদিকে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা বেড়ে শীত ক্রমে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি দেশের বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। তার সাথে সাথে শীতের বিদায় পর্ব শুরু হবে বলে জানান আবহাওয়াবিদ আব্দুর রহমান খান। হেদায়তুল্লাহ সীমান্তের প্রতিবেদন। দেশের উত্তরাঞ্চল জুড়ে বিরাজ করছে তীব্র শীত আর কুয়াশা। সেখানে জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে নেতিবাচক প্রভাব পড়েছে ফসল উৎপাদনে, বাড়ছে রোগ ব্যাধিও। রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এটি চলতি মৌসুমের সবচেয়ে সর্বনিম্ন তাপমাত্রা। একদিন আগেও তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7.2 ডিগ্রি। এদিন রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.7 ডিগ্রি। এছাড়া দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা 5.3 এবং সৈয়দপুরে 6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান, কুমিল্লা, সীতাকুণ্ড ও মৌলভীবাজার জেলাসহ দেশের উত্তর পশ্চিমাঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে কিছু জায়গায় তা প্রশমিত হতে পারে। আগামী 24 ঘন্টায় সারা দেশে রাতে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে কমতে পারে শীতের অনুভূতি। রাজশাহী বিভাগে, ঢাকা বিভাগে, খুলনা বিভাগে এবং বরিশাল বিভাগে এবং সিলেট বিভাগে শ্রীমঙ্গলে এবং চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি এবং সীতাকুণ্ডতে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অবস্থায় আছে। এই অবস্থা অব্যাহত থাকবে, তবে আগামী রাত থেকে, অর্থাৎ সামনে যে রাত আসবে সেই রাত থেকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধির দিকে চলে যাবে, অর্থাৎ তীব্রতা আস্তে আস্তে কমে যাবে। আগামী 24 ঘন্টায় আকাশ আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। আজকে থেকে কিন্তু কিছুটা তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, হয়তো বেড়ে যায় উত্তরবঙ্গেতে কোথাও কোথাও। আজ যে রংপুর বিভাগে যেমন তীব্র শৈত্যপ্রবাহ আছে, ওই সব অঞ্চলে হয়তো মৃদু থেকে মাঝারি মধ্যে চলে আসবে। এর পরবর্তী দিন থেকে আরও হয়তো মাঝারিও চলে যাবে, হয়তো মৃদুর মধ্যে চলে আসবে, মৃদু শৈত্যপ্রবাহ অঞ্চল হিসেবে চলে আসবে। এবং দেশের অন্যান্য অঞ্চলগুলোতে যে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ এরিয়াগুলো আছে, সেই এরিয়াগুলো আস্তে আস্তে কমে যাবে। তিনি আরও জানান, 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগ সহ দেশের বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এর সাথে শীতের বিদায় পর্ব শুরু হবে বলেও জানান আব্দুর রহমান খান। যখন আকাশে মেঘ চলে আসবে তখন কিন্তু দিনের তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা আছে, তবে আস্তে আস্তে এরপরে থেকে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাবে, দিন বড় হয়ে যাবে, সূর্যের প্রখরতা বেড়ে যাবে এবং শীত আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। হেদায়তুল্লাহ সীমান্ত, এসিটিভি, ঢাকা।